डिजिटल सिक्यूरिटी आईनेर खड़ग कम कार्यकर गणतंत्र और नाना शक्तिर चापे गणमाध्यमेर विकाश ब्याहत होच्छे बोले मने करें संश्लिष्टरा। एटिके तथ्य अधिकार आईनेर संगे सांघर्षिक उल्लेख करे तारा बोलेछेन आईनी परिवर्तन ना एले एवं अपव्यवहार ठेकानो ना गेले गणमाध्यमेर स्वाधीनता आरो संकुचित होये आसबे। संकट निरसने सरकारके एगिये आसते हबे बोलछेन गणमाध्यम व्यक्तित्वरा। आरो जानाच्छेन तानजिर मेहेदी। कयेक दशक धरे बांग्लादेशे गणमाध्यमेर स्वाधीनताके आंशिक बोले आसछे आंतर्जातिक प्रतिष्ठानगुलो। डिजिटल सिक्यूरिटी आईन पाशेर पर तादेर सुर आरो उँचु। गणमाध्यम निये काज करा आंतर्जातिक प्रतिष्ठान आर्टिकल 19 एर तथ्य देखा जाय चलति बछरेर 26 मे पर्यन्त डिजिटल सिक्यूरिटी आईने 100 ब्यक्तिर बिरुद्धे दायर होयेछे 60टी मामला, जादेर 22 जन सांबादिक। करोना महामारीर मध्ये एई आईने अंतत 16 सांबादिककে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। সরকারের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল পেশাদার সাংবাদিকদের এই ক্ষেত্রে আইন প্রয়োগ করার ক্ষেত্রে গভর্নমেন্ট সতর্ক থাকবে, কিন্তু আমরা দেখেছি কোন কোন ক্ষেত্রে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের কোন কোন প্রতিষ্ঠান বা কোন ব্যক্তি বিশেষ সতর্ক হতে পারেনি। মিডিয়া সব সময় কিন্তু স্বাধীন থাকতে হবে, এটা দেশের জন্য প্রয়োজন, সরকারের জন্য প্রয়োজন এবং দেশের গণতন্ত্রের জন্য প্রয়োজন। আইনজীবীরা বলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের 32 ধারা অনুযায়ী সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধে অভিযুক্ত করা যাবে গণমাধ্যম বা সংবাদকর্মীকে। স্টিং অপারেশন যেগুলো সাংবাদিকরা আগে করতেন, দুর্নীতির তথ্য বের হয়ে আসতো, সেগুলো আর বের হয়ে আসার সুযোগ নেই, যেহেতু দুর্নীতি যারা করছেন সেটা তো আর কেউ নিজেরা তথ্য দেবেন না। দীর্ঘদিনের সামরিক শাসন আর সুষ্ঠু গণতন্ত্র চর্চার ঘাটতিকেও গণমাধ্যমের অগ্রযাত্রার পথে অন্তরায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরকারি দল বলেন বেসরকারি দল বলেন, আমাদের দেশে অনেক এমপি আছেন যাদের মানসিকতা হচ্ছে আপনার ক্ষমতা প্রদর্শন করা এবং গণমাধ্যমকে চাপে রাখা বা সাধারণ মানুষকে চাপে রাখা, তাদের কারণেও কিন্তু এই ধরনের আইনগুলো নিবর্তনমূলক হয়ে ওঠে। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারহীনতা গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করেছে বলে অভিযোগ অনেকের। এই রাজনৈতিক শক্তি, এই বর্ষাবী, এই দুর্নীতিবাদ, তারা যখন সাংবাদিকদের উপর চড়াও হয় বা মিডিয়ার উপর চড়াও হয় তখন সেই ক্ষেত্রে সাংবাদিকদের রক্ষা কবচ হচ্ছে সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিক নির্যাতন হলে বিচার হয় না, হত্যা হলে বিচার হয় না, বরং উল্টা সাংবাদিক কোনো ভুল করলে তার হাতে হাত ধরা পড়ে। সেই কারণে এই আইনগুলো এমন ভাবে সংশোধন করতে হবে যাতে এই অপশক্তিগুলো এটা ব্যবহার করতে না পারে। তথ্য অধিকার আইন অনুযায়ী উল্লেখিত বিষয়গুলো ছাড়া আর কোনো ক্ষেত্রে সংবাদ প্রকাশে বাধা নেই, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম। আর এই বিচ্ছুতির সুযোগ নিচ্ছে ফেক নিউজের কারিগররা। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা।